আরম্ভ করলো মক্কা রাস্তাতে না গিয়ে মারওয়া রাস্তার দিকে চলতে আরম্ভ করে দিল। নবী আমার কেঁদে কেঁদে বললেন, ও গো চাচা যান, চাচা গো, এটা তো মক্কা যাওয়ার রাস্তা নয়, এটা মারওয়া যাওয়ার রাস্তা, আর মক্কা যাওয়ার রাস্তা হলো এটা, তবে আপনি রাস্তা পথটা ভুল করে দিয়েছেন। আবু জেহেল বলল, বলে ভাতিজা মোহাম্মদ রে, আমি তোর চাচা যতই বলবি বল রে, আমি তোকে আজকে আর ছাড়বো না রে, তোকে আজকে আমি শেষ করব রে, না থাকবে বাসি, না বাঁধবে কোনো বাঁশরি রে, তোকে আজকে আমি শেষ করে দিব। নাবি আমার কেঁদে কেঁদে বলে, বলে চাচা গো, আজ যদি আমার দুনিয়াতে বাপ বেঁচে থাকতো গো, তবে এই মারওয়ার পাহাড়ের দিকে কোনোদিন আমাকে আনতে পারতে না। চাচা গো, দুনিয়াতে আমার মা নাই বাপ নাই, আমি এতিম গো, একটু তুমি আমার প্রতি দয়া করো। আবু জেহেল তবু শুনল না, ও বাপজিরা মায়েরা আমার, আবু জেহেল নবী মুস্তফাকে মারওয়ার পাহাড়ে যেমনই নিয়ে গেল, মারওয়ার পাহাড়ে উটের ওপর থেকে নবীকে নামিয়ে দেওয়ার পরে আবু জেহেল একখানা হাতের মধ্যে বেঁধে নেওয়ার পরে নবী মুস্তফাকে মারতে আরম্ভ করে দিল। দয়ার নবীর শরীরে এত মার মারছে, দয়ার নবী আমার 6 বছরে চাচা আবু জেহেলকে আমার বলেছিলেন, ও গো চাচা যান, আপনি আর মারবেন না গো, আমি আর সহ্য করতে পারি না, ও গো চাচা, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই, কেন এভাবে মারছেন গো, চাচা একটু দয়া করো। আবু জেহেল বলতে ছিল, ভাতিজা মোহাম্মদ রে, আমি তোকে আর ছাড়বো না, তোকে আজকে আমি শেষ করে দিব রে, নবী মুস্তফার চামড়া ফেটে যখন রক্ত পড়তে লেগে গেল, দয়ার নবী মুস্তফা আমার ওই রক্তগুলাকে হাতের মধ্যে নেওয়ার পরে চাচা আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে, বিশ্বের নবী কলকায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রক্ত গোলা হাতে নেওয়ার পরে বলছেন, চাচা জান গো, আজ যদি আমার দুনিয়াতে মা বেঁচে থাকতো, তবে এই রক্ত গোলা আমার হাতে না মুছে আমার মা জননী আঁচল দ্বারাতে মুছে দিত। চাচা আজ আমার দুনিয়ায় মা নাই, বাপ না, একটু দয়া করো, যদি মা থাকতো এই রক্তগুলো আঁচল দ্বারাতে মুছে দিত। বাপ জামা যাদের দুনিয়াতে মা নাই তারাই না তার মর্ম বুঝে, আর যদি মা বেঁচে থাকতো তাদের ছেলে যদি অসুস্থ হয়ে পড়ে যায় তো দেখবেন মা সিধারের গোড়ায় বসতে গেলেই এমন কি ছেলের অর্ধেকটা অসুখ দূর হয় নাই না। তবে মা মাকে কতজন ভালোবাসেন তা হাত ছাড়েন তো দেখি, এই কটাই লোক হাত ছাড়ে, এমনি এমনি করছে আবার হাত ভালো করে ছাড়ে, মাকে আপনারা ভালোবাসেন না। তবে ভাই যদি মাকে ভালোবাসেন দেখি মার মহব্বতে আশিকে মাত্র 50টা করে টাকা দেন তো দেখি, খুব বেশি নাই দরদি মা আমার, মা বোনরা আমার যদি মাকে ভালোবাসে থাকেন বাপকে ভালোবাসে থাকেন দরদি মা আমার, জানি আপনাদের দেশের লোক খুব টাকা পয়সা দিতে পারে ভাই, মায়েদের খুব টাকা পয়সা, মা বোনরা আমার মা বাপ মরে আছে তাদের দিকে লক্ষ্য করে যদি 50 টাকাও না করেন মা আমার তবে 10 টাকা 20 টাকা যদি দিয়ে পাঠান, এটাই জানবো কি মার প্রতি মহব্বত কত আছে, ভালোবাসা আছে, সুভান, এটাই আপনাদের প্রতি আমার দরদি ভাই আমার, যাক সুভান আল্লাহ, মায়ের মহব্বত আল্লাহ গো, যে ভাইয়ের আমার মার মহব্বতে বাপের মহব্বতে 10, 20, 50, 100, 200 দিয়ে যাচ্ছে আল্লাহ, তাদের মা বাপকে তুমি জান্নাতবাসী করিও আল্লাহ গো, তাদের মা বাপের কবরকে তুমি
জান্নাতি হাওয়া পৌঁছে দাও। আমার মা বোন আমার যদি আসতে না পারে হয়তো ছোট ছোট বাচ্চাদের হাতে হাতে দিয়ে পাঠাবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। যদি না পারে জালসার কমিটি দুটা ছেলে একটু চলে যাও গামছা নিয়ে, দেখো মা বোন আমার দিবে সুবহানাল্লাহ, এটা ঘুমার বুঙ্গ নিয়ে এসছে, যাই হোক আল্লাহ তোমার ভালো করুক, যাক তুমি তোমার মাথার জেহেনটা বৃদ্ধি করুক। মায়ের গলে মাহি যে আমার ছেড়ে গেল জনমেলা কি আহার কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমার ছেড়ে গেল জনমেলা কি আহার কারে ডাকিব কে হাই হাই রে আমাই ছেড়ে গেল একবারে না গো খুলিয়া আমারে বহলিল, কিতে তা পাইয়া আমাজে আমাই ছেড়ে গেল একবারে না গো খুলিয়া আমারে বহলিল, মনের কথা মনে রেখে মনের আমার ছেড়ে গেল জনমেলা গিয়া তারে ডাকিব হাই রে, মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কাঁদে পারা না আকুল হইয়া মায়ের লাগিয়া, মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কাঁদে কাবারা আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের ভুলিয়া গিয়া সেই মায়ের ভুলিয়া গিয়া কেমন বাঁচিব হইয়ার কারে ডাকিব আরে কারে ডাকিব ও মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া কারে ডাকিব আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা জীবনের আমার মায়ের আমার নবী মুস্তফা আমার বললেন ও চাচা জানে তু দয়া কর গো চাচা দয়া কর, নবী মুস্তফা আমার কান্দে কান্দে আবার বেহুশ হয়ে গেলেন, জোরে বলুন নবী মুস্তফা আমার বেহুশ মারওয়ার পাহাড়ে যেমন পড়ে গেলেন, আবু জেহেল তার লস্করদেরকে বলতে লাগলো সুনুরি এই ভাতিজা মোহাম্মদ আর বাঁচবে না চল চল এবার আমরা মক্কার দিকে চলে যাই, যেমনই মক্কার দিকে চলে গেল নবী মুস্তফা আমার বেহুশ হয়ে পড়ে থেকে গেলেন, আবু জেহেল মক্কাতে পৌঁছার আগে আগে ইয়ামুন কি বাদ দি আমার ওই সমাতে তার একটি বাদে আমিরে হামজার কাছে গিয়ে বলল ও আমিরে হামজা তুমি এখনো বসে এমন কি করো যাও যাও তোমার ভাতিজা মোহাম্মদের প্রতি আবু জেহেল এত অত্যাচার করেছে রে হয়তো এতক্ষণ তোমার ভাতিজা মারা গেল, বলছে যাও আমিরে হামজা আর দেরি করে না, কিন্তু নবীর আপন চাচা হচ্ছে আমিরে হামজা, জোরে বলুন, কিন্তু ইসলাম গ্রহণ করেনি, আমিরে হামজাকে বলছে যাও হয়তো মারা গেল। ওই সমাধি আমিরে হামজা কসম খেয়ে বলেছিল বলে ওই আবু জেহেলের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তপাত না করব আমি কোনদিন সাহার করব না, আর আমার ভাতিজা মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমি খুশি না করব এক ঘট পানি পর্যন্ত পান করব না। আবিরে হামজা ওই সমাধি হাতের মধ্যে বেদ নিয়ে চললো আবু জেহেলের বাড়ির দিকে রওনা গেল, আবু জেহেলের কাছে গিয়ে আমিরে হামজা যখন ধাওয়া করে গেছে
তোদের বিবিকে যদি বাবা করার ইচ্ছা আছে রে, যদি তোদের বিবির হাতের চুড়ি ভাঙার যদি ইচ্ছা আছে রে, তবে আমার সঙ্গে মোকাবিলা দিতে চলে আয়, আমি তোদের কাউকে একটাকে আমি ছাড়বো না। আবু জেহেল বলল, তোমরা গোটে যাও, আমার ভাই আমিরে হামজাকে আমার নিকটে আসতে দাও। আবু জেহেল যেমন বলে দিল, আমিরে হামজা ভিতরে গেল, তার সঙ্গে মোকাবিলা করতে করতে আমিরে হামজা আবু জেহেলকে এত মার মেরেছিল, পাঁচ শরীরে রক্তপাত করে দিল, এমনকি আবু জেহেল জমিনে পড়ে গেল। আমিরে হামজা বাবা মক্কার গলিতে রাস্তায় রাস্তায় যখন চলতে লাগলো, ওই সময় মক্কার লোকেরা আবু আমিরে হামজার জালালি মিজাজটা দেখে লোক আপন রাস্তা টাকা ছেড়ে 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 চলে যায়, কেউ কারোর সঙ্গে কথাবার্তা বলে না। আমিরে হামজা মক্কা থেকে বাইরে মারওয়ার পাহাড়ের দিকে যেমন চলতে লাগলো, পাহাড় পর্বত আমিরে হামজার জালালি দেখে পাহাড় পর্যন্ত কেঁপেছিল। আমিরে হামজার এত জালালি, ও পাহাড় পর্বত পর্যন্ত কেঁপে গেল। আমিরে হামজার টুক 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 করে মারওয়ার পাহাড়ে উঠে গেল। মারওয়ার পাহাড়ে উঠে যাওয়ার পরে দেখছে তো ভাতিজা মোহাম্মদ নবী মুস্তফা, আমার মা গারা বাবা কারা বেহুস হয়ে পড়ে আছে, রক্ত শরীর দিয়ে গড়ে গড়ে চলে যায়। আমিরে হামজা একই আওয়াজ দিয়ে বলতে লাগলো, ও ভাতিজা মোহাম্মদ, আমি তোমার চাচা আমিরে হামজা, একবার তুমি দুই চোখ দুটো খুলে দেখো। নাবির কানে যেমন আওয়াজ চলে গেল, ওই সময়তে নাবি মোস্তফা আবার আস্তে আস্তে চোখ দুটো যেমন খুললেন, দেখছেন তো চাচা আমিরে হামজা। নাবি আরো কান্দে আরম্ভ করলেন, আমিরে হামজা বলতেছিল, বলে ভাতিজা মোহাম্মদ কেঁদো না কেঁদো না গো, আমার কলেজার চুর চুর গয়ে যায়, তোমার শরীর যে রক্তপাত করেছে আমিও তার শরীরে রক্তপাত আমি করেছি গো, আমি কসম খেয়ে এসেছি তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি খুশি না করব, এক ঘট পানি পান করব না। নাবি আমার কেঁদে কেঁদে বললেন, চাচা গো কেন আপনি তারে বদলা নিয়ে আসলেন গো চাচা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে পৃথিবী জগতের মধ্যে একমাত্র রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, কাউরির বদলা নেবার জন্য না চাচা গো, কাউরির বদলা নেবার জন্য নয়, কেন আপনি মেরেছেন আমি তাতে খুশি নই। আমিরে হামজা বলেছিল, ভাতিজা মোহাম্মদ কেমন তোমার কি কাজ করলে তুমি খুশি হবে বলো। নাবি আমার বলেছিলেন, চাচা জান যদি এই মুহূর্তে আপনি কলমাটা পড়ে নেন তবে আমি বড় খুশি হয়ে যাব। আমিরে হামজা সঙ্গে সঙ্গে নাবির কাছে কলমা পড়েছিল। দয়ার নাবিকে আমার নিয়েলেন মক্কার ঘরে, নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিব বাবা যেমন কলে সিনাতে লাগিয়ে নিলেন, আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন, বলে ভাই মোহাম্মদ বলো তুমি কোথায় চলে গেছিলে ভাই, আমি ভাইয়ে গেছিলাম ভাই তোমার জন্য, আমি পুরো জঙ্গলে জঙ্গলে খুঁজে 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 বেরিয়েছি, কোথাও আমি পাইনি ভাই একবার বলো। নবী আবার কেঁদে কেঁদে বললেন, দাদা যান আপনি যখন ঘুমিয়েছিলেন আমার মা এবং বাপকে যখন মনে পড়ে গেল, আমার মা বাপের কবরে জিয়ারতে গেছিলাম গো দাদা যান, আবু জেহেল আমার চাচা আমাকে মক্কাতে নিয়ে যাওয়ার নাম করে মারওয়ার পাহাড়ে আমার প্রতি এইভাবে অত্যাচার করেছে। মক্কার লোকেরা নবীকে দেখার পরে সকলে আপন খাওয়া দাওয়া করতে লাগলো, জোরে বলুন ঘুমাচ্ছেন নাকি ভাই, মনে হচ্ছে একদম চুহজা হয়ে গেছে, ভোজপুরি গজল শুনবেন কি, হ্যাঁ ভোজপুরি বুঝতে পারবেন, তাহলে মজি কোথায় বামে বোলালো,
মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, শাহে জামানি আকা মা কি মাদানি, দিল কি হসরত ইয়ে নিকালো শাহে জামানি, মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, নগর নগর আর ডগর ডগর ফিরতা হো মারা মারা, নগর নগর আর ডগর ডগর ফিরতা হো মারা মারা, মুঝ দুখিয়া কা ইস দুনিয়া মে কোই নহি সহারা, মুঝকো সিনে সে লাগালো, মুঝকো সিনে সে লাগালো শাহে জামানি, মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, তোমরি দুনিয়া তোমরি উকবা তোমরি আরশ পদসী, তোমরি দুনিয়া তোমরে উকবা তোমরে আরশ পদসী, তোমারি কারণ বনে তো আলম চিন হইনসে কুদসী, নজরে রহমত হাম পর ডালো, নজরে রহমত হাম পর ডালো শাহে জামানি, মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, জো ভি আয়ে তুমরে দর পর লোটন কভি খালি, জো ভি আয়ে তুমরে দর পর লোটন কভি খালি, হর মমতা কি ঝোলি তুমনে রহমত সে ভর ডালি, তুম হো ऐसे ही दयालो शाहे जमानी, मुझको तैबा में बुलालो शाहे जमानी, दुआ करो तुम सब मिलकर शाहे बा मदीना जाए, दुआ करो तुम सब मिलकर शाहे बा मदीना जाए, जाकर के दरबार नबी में अपनी सी सुनाओ, अपनी कदमों में सुला लो शाहे जमानी, मुझको तैबा में बुला लो शाहे जमानी, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মুহতারাম মুয়াজ্জাস সামাইন ইকরাম, বাবা জীবনের আবার তবে নবীর কষ্ট নবীর জীবনী আমরা শুনতে শুনতে আছি, আল্লাহ আমাদেরকে হাতে যতদিন ধরে বাঁচিয়ে থাকবেন ততদিন ধরে আমরা এইভাবেই তার জীবনী শুনবো, তাই কিনা বলো? কিন্তু একটা সৌভাগ্য আপনাদের কি আপনাদের কালোখালী যুবক যারা ভাইরা আমার এই নবী মুস্তফার মহব্বতে এত বড় প্যান্ডেল নিয়ে জালসার আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনাদেরকে প্রত্যেক বছর এইভাবে নবীর শানে জালসা করা তৌফিক এনায়াত করুক, জোরে সকলে বলুন আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলা তৌফিক এনায়াত করুক, জোরে সকলে বলুন। বাপজিরা আমার দেখেন একটা কথা কি বলেছিলাম না, কি বলছিলাম কি আয়ু মানুষের বাড়ি না না কমের দিকে যায়, আচ্ছা বাপ খুব চেনটাকে খাটার আবার কথাটা বলতে বলতে আবার ইয়াদ চলে আসলো, তিনজন ব্যক্তি এরা ধরেন সফরে গেছে, এই সফরে যাওয়ার পর এ 75 তালার উপরে একটা রুম ভাড়া পেয়ে গেছে, জোরে বলুন
কত তালার উপরে? 75 তালার উপরে উঠবে কিসে? লিফটের দ্বারাতে। আর ওই লিফটটা কিন্তু রাত্রি 12টার পর বন্ধ হয়ে যায়, 12টা বাজলে চলবে না। এরা কয়েকদিন চলে যাওয়ার পর একদিন হঠাৎ করে ঘুরতে 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 12টা পার হয়ে গেছে, এইসব দেখছো তো বুঝলেন লিফট বন্ধ হয়ে গেছে। এরা তিনজনের খুব গবেষণা করছে, আরে কি করা যায়, 75 তারাই খেলেছে, উঠতে উঠতে তো সকাল হয়ে যাবে মনে হয়। তো যে ভাই এক কাজ কর, কেউ কোনো কিছু গল্প শিল্প বল, শুনতে শুনতে আবার চলে যায়। ও একজন বুঝে খুব গল্প বলে, এরা দিনের শুনতে শুনতে চলে যায়, 25 তারা যখন চলে গেছে তখন তার কাহিনী বন্ধ গল্প। আর একজনকে বলছে, ভাই তুই কিছু কর। ও আপন লাগলো গান গাইতে, কি গান গাইয়া যায়, আর শুনতে শুনতে যাই যেমন 50 তালা গেছে তেমন গান ধর বন্ধ হয়ে গেছে। আর একজনকে বলছে, ভাই তুই কিছু কর। আরে ও আপন নিজের মনে দুঃখের কাহিনী লাগলো বলতে, কি বলতে বলতে যে এরা দিনে শুনতে 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 যেমন 75 তালার উপরে উঠে গেছে, ওই সময় তার মনে দুঃখের কাহিনীটাও বন্ধ হয়ে গেছে। ভাই যে ঘরটাতে প্রবেশ করবে ওটাতে তালা মারা, কিন্তু চাবিটা নিচে ফেলে চলে এসে কত কষ্টের উপরে উঠাইলো, এর ঘরটাতে ঢুকবে তো তালা বন্ধ, চাবিটা নিচে ফেলে চলে এসে। আমার ভাই বলার উদ্দেশ্য বুঝতে পেরেছেন? আপনি যখন পৃথিবী দুনিয়াটা ধ্বংস হওয়ার পর জান্নাতের দিকে যাবেন তো তালাটা বন্ধ, চাবি তো নিচেই ফেলে গেলেন, উপরে গিয়ে চিন্তা করে লাভ হবে? তাহলে ভাই যদি জান্নাতের চাবি তৈরি করতে হয় তবে এখনই নামাজ পড়ার চেষ্টাটা করো। কি ভাই ঠিক না বেঠিক? এদিকে ওদিকে ঘুরিয়ে আমরা সময়টাকে শেষ করে দিচ্ছি, এই সময়টা শেষটা না করে বাপ কমসে কম এখনো কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করো। যে বিশ্বের নবীকে কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করছিলেন, আবু জেহেল নবীর প্রতি অত্যাচার করতে শুরু করে দিল, নবীর প্রতি যখন অত্যাচার করলো, আর বেশি নয় এই ওয়াকিয়াটাই বলে আপনাদের গিদ্ধি করব। মানুষ একটা একটা চলছে বুঝলেন, আর আমারও সময়টা কাছে এসেছে বুঝলেন। মানুষের আয়ু তো কমছে, আয়ু মানে হচ্ছে রাত কমছে, বন্ধ করে দিল। নবী মুস্তফা আমার একটা যুবকের হাতকে ধরলেন, জোরে বলুন, তার নাম ছিল যায়েদ। যায়েদকে যখন ধরে নিয়েছে, কত 16 বছরের যুবক, আর যুবককেই নবী আমার নিয়ে চলেছেন। তাই আমার যুবক ভাইদেরকে আমি বেশি করে বলি কি ভাই, জওয়ান্তিকালে যতটা নামাজ পড়বেন অতটাই আল্লাহর দরবারে কবুল হবে, বুড়াকালে নয়, জওয়ান্তিকালে যত সৎ পথে চলবেন আল্লাহ সেটাই আপনার কবুল করবে। বিশ্বের নবী দয়ার নবী মুস্তফা আমার যায়েদের হাতটিকে ধরে নামার পরে বললেন, যায়েদ গো মক্কার লোকেরা দেখো আমাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ করেছে, আবু জেহেল কি অত্যাচার শুরু করেছে, চলো আমরা তায়েফের মধ্যে চলে যাই, তায়েফের মধ্যে আমরা যে তায়েফের বাদশা রয়েছে তোমার সুদে আবি এলালের কাছে গিয়ে আমার দাদার আমার পরিচয়টা জানাবো, তবে দেখবে মাসুদ এলাল আবুয়ার মধ্যে আমাদেরকে তায়েফের মধ্যে বসবাস করতে দিবে। নবী মুস্তফা যায়েদকে নিয়ে তায়েফের মধ্যে যাবার পৌঁছে গেছে, ওই সময়তে তায়েফের লোকেরা নবীর প্রতি তারা কলমা পড়তে আরম্ভ করে দিল, ইসলাম তারা গ্রহণ করতে লেগে গেল। ও বাপজি ভাই আমার, দেখোকে ভাই আমার 100 টাকা দিয়ে গেছে আল্লাহ, তার আশাকে তুমি পরিপূর্ণ করে দিও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে জোরে সকলে বলো আমিন। তবে বাপজি আমার আবু জেহেল
জানতে পেরে গেছে তাইফের মধ্যে গিয়ে ভাতিজা মোহাম্মদ কলমার দাওয়া দিতেছে, তারা ইসলাম গ্রহণ করতেছে। আমি আবু জেহেল, তাইফের মধ্যে যদি আমি চলে যাই তবে আমার ডাল গলবে না, আমার কথাবার্তা আর চলবে না, তবে আনো বাপজিরা আমার, এহারো বাপজি আমার দুই শত টাকা দিয়েছে আল্লাহ। জিয়া সাহেব যে উদ্দেশ্য করি আল্লাহ গো, তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদেরকে তুমি জান্নাত বাসী করে জোরে সকলে বলো আমিন। তবে বাপজিরা আমার, আবু জেহেল তার লস্করকে নিয়ে তাইফের দিকে রাবানা হয়ে গেছে। তাইফের মধ্যে এসে মাসুদে আবিলালকে বলতে লাগলো, ও মাসুদে আবিলাল, তোমার শহরের মধ্যে এমন একটা বাচ্চা এসেছে রে যে জাদুকর বলে, জাদু জাদু করে আপন ছুটে দাঁড়ায়, তবে তোমার কলমা পড়ে ইমান নিয়ে আসবে না, তার প্রতি তোমরা বিশ্বাস করবে না। যদি তোমরা কলমা পড়ে না, তোমাদের গর্দনকে ছাটাই করে দেওয়া হবে, তোমাদের ঘর বাড়িকে পুড়িয়ে দেওয়া হবে। আবু জেহেল মাসুদে আবিলালকে কেমনি ভয় দেখালো, মাসুদে আবিলাল কয়েকটা রাখালকে ডেকে নিল, ডাকার পরে পরে বলছে, শুনো রে এই মোহাম্মদ যে বলে প্রকাশ্য করে রে, তার কলমা তোমরা পড়ো না, জাদুঘর বলে তোমরা পাগল বলে প্রকাশ্য করো, এমনকি তার প্রতি ঢেল পাথর মারতে আরম্ভ করো। সুবহান আল্লাহ ভাই আমার, সুবহান আল্লাহ এই ভাই 500 টাকা দিয়ে, সুবহান আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, সুবহান আল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিও, আল্লাহ গো তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদেরকে তুমি জান্নাত বাসী করে জোরে সকলে বলো আমিন। তবে বাপজির আমার, আবু জেহেল যেমন এই কথা বলেছিল, মাসুদে আবিলাল রাখালদেরকে নবীকে মারার জন্য ভিড়িয়ে দিল, নবী মোস্তফাকে পাথর মারতে আরম্ভ করলো, তাইফের লোকেরা খাওয়া বন্ধ করলো, পানি পর্যন্ত বন্ধ করে দিল, নবী তবু তাদের জন্য বদদোয়া করলেন না, কখনো তাদেরকে কোনো কথা বললেন না। তিন দিন ধরে নবী আমার অনাহারে থাকলেন, পিপাসায় পড়ে থেকে গেলেন, ও দয়ার নবী মোস্তফা ভাই আমার, ও সলমাসের যুবক জায়েদের হাতখানা ধরে নিয়ে মুখখানাকে নিয়ে সিনাতে লাগিয়ে বলতে লাগলেন, জায়েদ দেখো এই জায়গাতে আবু জেহেল তাইফের মধ্যে এসে অত্যাচার শুরু করেছে, চলো চলো আমরা মক্কাতে চলে যাই, আমাদের জন্মস্থান জায়গাতে চলে যাই। ও জায়েদ চলো, জায়েদের হাতখানা ধরে নিয়ে বাপজিরাই আমার মক্কার দিকে রাস্তা ধরে নিলে, একটু তাইফ থেকে বাড়িয়ে যাবার পরে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের নিচে নবী আমার জায়েদকে বললেন, একটু আরাম করে নাও, তারপরে আমরা মক্কার দিকে বেরিয়ে যাব। নবী আমার পাহাড়ে টেক লাগিয়ে দিলেন, যেমনি টেক লাগিয়ে দিলেন নবী দুই চোখ দুটো বন্ধ করলেন, জায়েদ এখন সাইডে বসে আছেন, এদিকে তাইফে রাখালেরা নবী মুস্তফাকে মারার লেগে একটা এত বড় পাথর নিয়ে পাহাড়ের ওপরে উঠে গেল, রাখালরা উঠে যাবার পরে ওই পাথরটা নবীর দিকে ছেড়ে দিল, রাখালরা মনে মনে করলো এই পাথরটা তার প্রতি ছেড়ে দিব, নবী আপুর শেষ হয়ে যাবে, কলমা আর প্রকাশ্য করতে পারবে না। নাবির দিকে পাথর কানা আসতে লাগলো, যেমন নিকটবর্তী হয়ে গেছে বাপজিরাই আমার, সঙ্গে সঙ্গে পাথর কানা চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেল, আমার ভাগ্য কত ভালো ইয়া রাসূল আল্লাহ, নবী গো আপনাকে মারার জন্য যখন ছেড়ে দিল আপনি রহমতের দৃষ্টির দাঁড়াতে দেখলেন, আমি আর থামতে পারলাম না, চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেলাম। দেখেন পাথরে নবীকে চিনেছে, গাছপালা তরুলতাতে নবীকে আমার চিনেছে, আজকে আমরা মুসলমান মানুষ হয়ে নবীকে চিনতে পারি না, পাচ্ছি কি বলো, নবীর আদর্শ মিলতে পারি না, নবীর সুন্নত পালন করতে পারি না, নবীর প্রতি আমরা পেতহীন কথাবার্তা বলি বলি না, কত কত লোককে বলি, কত কত মানুষকে শুনতে পাই নবী আমাদের মতো বলে না ভাই, বলে না নাউজুবিল্লাহ, এরকম কথা লাখ কখনো বের করবে না, নাবি আমাদের মতো নয়। আচ্ছা এত কি মুরবি তালবি বসে আছে, আপনারাও আছে আমি আছি, আমার মতো আপনাদের চেহারা কি,
এতে চারা কি কেউ কারোর সাথে মিলছে কি? তাহলে ওই পোকাটাকে বুঝাই কে? কি নবী আমাদের মতো কোন ল্যাংড়া যদি বলে দেয় কি নবী আমার মতো, তো ল্যাংড়া তো নবী ল্যাংড়া ছিল। আরে এক তোমার যুবক ভাইদেরকে একটু মাথায় ভরে দেয় একটু খালের, যদি কোনো ব্যক্তি বলে কি নবী আমাদের মতো, তোকে বলবেন ঠিক আছে ভাই তোর কথাটা আমি মানলাম, তবে আমি যে কথাটা বলবো তার উত্তর তোকে দিতে হবে। কথা হচ্ছে এটাই, নবী ইন্তেকালের আগে আলীকে ডেকেছিলেন, আলীকে ডাকার পরে বলছেন হে আলী আমার মৃত্যুর পর কোন সাহাবী যাতে গোসল না দেয়, আলী তুমি আমাকে গোসল দিবে, জোরে বলো আর একটু জোরে বলো। তো আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে গোসল যখন আমি দিতে যাব হাত দুখানা কি আপনার শরীরে টাচ করতে পারবো? নবী আমার বললেন আলী তোমাকে আমার শরীরে টাচ করতে হবে না, পানিটাকে কুসুম কুসুম গরম করে নিয়ে যখন তুমি আমাকে গোসল দিতে যাবে ডান দিকে যখন তুমি আমার পানি ঢালবে আমি নবী মুস্তফা আমি নিজে নিজেই কোল ফিরে যাব। জোরে বলুন, নবী আমার বললেন বাম দিকে যখন পানি ঢালবে আমি বাম দিকে করড় ফিরে যাব। ওই মানুষদেরকে বলবেন কি নবী তো নিজে নিজে করড় ফিরেছিলেন, তো তোর বাপ যেদিন মারা গেল কালো কাপড়ে ঘেরি গোসল যখন দিতে গেলি তখন তোর বাপ কয়বার হিলা ছিল বল কি ভাই? ঠিক না? তোর মতো কি করে হলেন বোকা? বড় বড় কথাগুলো কেন বলে ফেলতে? এদের কথায় কথায় মিষ্টি কথাতে ইমানকে নষ্ট কখনো করবে না। কেউ যদি বলে কি দরুদ পড়া বেদাত এই একটা বেদা ওই একটা, আমি জাহান্নামে যাব তোর কি হলো? তাই তো ভাই, আমি দরুদ কিয়াম করে নবীকে মেনে আমি যদি জাহান্নামে যাই তো তোর কি যাই গেল? তুই নিজের ঘরটাকে দেখা, যারা ফতোয়া জারি করি বেড়াই দেখবেন তাদের বাড়িতে বেশি মদ খাই তাই না ভাই? যারা পাড়ায় পাড়ায় দেখবেন চার দিন কার নামাজ না পড়া হলে ঘুষতে কপালকে কালো করে লাই দেখেছেন কালো? আর আমরা যে এত নামাজ পড়ছি কালো হই না, এত নামাজ পড়ছি তাহলে আমরা কোন নামাজ পড়ছি আর ওরা কোন নামাজ পড়ে? একজনকে শোধাচ্ছি রে ভাই তোমার এইখানে কালো কি করে হলে এত তাড়াতাড়ি রাখাল ফোঁটা, রাখাল ফোঁটা বুঝেন? আমাদের দেশে যখন আমিও ভাই দেখেন আমার রাখাল ফোঁটা আছে, আমি গরু ছাগল চড়াচ্ছি ভাই, মিথ্যা কথা বলে লাভ নাই ঠিক আছে, আমি গরিবের ছেলে আল্লাহর রহমত আপনাদের দোয়াতে আজকে এত বড় স্টেজে আজকে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই। তবে ওকে বলছি ভাই তোর কালোটা কি করে হইলো? তো বলছে কি নামাজ পড়ে কালো হইলো। তো যে কালো হয়ে তোর লাভটা কি হবে? তো যে রোজ হাসরের ময়দানে যখন আমরা দাঁড়িয়ে থাকবো লাইটের মতো ওই জায়গাটু চকচক করবে তখন আল্লাহ বলবে কি এই হলো নামাজি একে জান্নাতে দাও। আমি ওকে বলছি ভাই তোকে জান্নাতে লয় তো চকচক করবে তো তোকে জাহান্নামে দিবে। বলছে কেন? তো লোক দেখানো ঘুষতে ঘুষতে নামাজ পড়েছি ওই লেগে তোকে জাহান্নামে দিবে। আল্লাহকে পাওয়ার আশাই যদি নামাজ পড়িস তবে তোকে আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলো। তবে বাপজিরা আমার নবী মুস্তফা আমার জায়েদকে বললেন জায়েদ রে দেখো এই জায়গাতে অত্যাচার শুরু হয়ে গেছে চলো আমরা মক্কার দিকে বের হয়ে চলে যাই। জায়েদের হাতখানা ধরে দিয়ে নবী আমার মক্কার দিকে চলতে আরম্ভ করে দিলেন। রাস্তায় চলতে 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 আবু জেহেলের লোকেরা নবীকে চারিপাকে পাকে ঘেরাও করে নিল, প্রত্যেকের হাতে তীর ধনুক নিয়ে নবীকে মারার জন্য রেডি হয়ে গেছে। নবী আমার বীজ কানে পড়ে গেছে, জায়েদ আমার চারিদিকে ঘুরতে আছেন, দয়ার নবী মুস্তফার দিকে আবু জেহেল লোকেরা ডান দিকে একখানা তীর চালিয়ে দিল। যখন তীরখানা আসতে ছিল জায়েদ নবী ডান দিকে দাঁড়িয়ে গেল, তীরখানা এসে লাগবি তো লাগো জায়েদের সিনাতে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিকে যখন তীর চালালো বাম দিকে জায়েদ এসে দাঁড়িয়ে গেল, আগে দিকে যখন তীর চালালো আগে দিকে আপন বাবা আপন দাঁড়িয়ে গেল। এমনি করে জায়েদের শরীরে একটা নয় দুইটা নয় 38 খানা তার শরীরে তীর লেগেছিল।
চায় থরথর করে কাঁপছে, জায়দার দাঁড়াতে পারে না, রক্ত ঝরঝর করে ঝরে যায়। নাবি আমার চট করে ধরে নিলেন জায়দের দিকে, মুখের দিকে নাবি আমার তাকে তাকে কাঁদতে আরম্ভ করলেন। জায়দকে বলছেন, জায়দ কেঁদো না কেঁদো না, চোখের পানিটা একটু বন্ধ করো, আবার অন্তর চুর চুর হয়ে যায়। জায়দ গো কেঁদো না কেঁদো না, জায়দ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাবি গো আপনি তাইফের জন্য একটু বন্ধ করুন, যাতে তাইফ বাসীরা ধ্বংস হয়ে যায়। নাবি আমার বিশ্বের নাবি, মা হারা বাপ হারা, দয়ার নাবি আমার বললেন, যায় আমি তাইফের জন্য বদদোয়া করব না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবি আমার বললেন, যায় তাইফের জন্য আমি বদদোয়া করব না, তাইফ বাসীকে আমি মাফ করে দিয়েছি, যায় তুমিও মাফ করে দাও গো যায়, কেননা যদি একবার আমি নাবি মুস্তফা বলে দিই তাইফ বাসী ধ্বংস হয়ে যাবে, তবে আমার কালমা পড়নে বলা কেউ পৃথিবীতে থাকবে না। যায় রেগে আপন ধরে নিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত, হযরতে জিবরিল আমিনকে বললে, ও জিবরিল দেখো দেখো আমার নাবি মুস্তফার প্রতি দেখো রে তারা কি অত্যাচার শুরু করেছে, ও জিবরিল যাও যাও আমার নাবি মুস্তফার কাছে, তুমি হুকুম নেওয়ার পরে তাইফবাসীকে ধ্বংস করে দাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমির নাবি মুস্তফার নিকটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাবি গো আপনি একবার যদি হুকুম দিয়ে দেন আমি তাইফবাসীদেরকে ধ্বংস করে দিব। নাবি আমার বললেন, জিবরিল যাও যাও আল্লাহকে বলে দাও, বলে তোমার নাবি মুস্তফা তাদেরকে মাফ করে দিয়েছে, আল্লাহ গো তুমি তাদেরকে মাফ করে দাও, কেননা তারা যদি ধ্বংস হয়ে যায় আমার কালমা পড়নে বালা কেউ থাকবে না। যায়েদকে আপন ধরে নিয়ে নাবি আমার টুক টুক করে মক্কার দিকে চলতে আরম্ভ করলেন। একটু আগে যাওয়ার পরে একটি বাঙ্গুরের বাগানের ভিতরে নাবি আমার যায়েদকে পাথরে শুয়ে দিলেন, যায়েদের শরীরে রক্ত ঝরঝর করে ঝরে যায়। নাবি আমার যায়েদের মুখের দিকে তাকানো আর নাবির দুই চোখ দিয়ে পানি পড়তে আছে। যায়েদ আমার ইশারা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হুকুম শুকিয়ে গেছে গো, আমি তিন দিন থেকে অনাহারে পিপাসায় পড়ে আছি, ইয়া রাসূলুল্লাহ এবার আমি আর বাঁচবো না। নাবি গো যদি আঙ্গুর পেরে যদি একটি আমার মুখে তুলে দেন তবে আমার হুকুমটা কেন আপন বাবার উসি যাবে। তাহার নাবি মুস্তফা আমার জায়েদকে আপন চিপে ধরে দিলেন, বললেন, জায়েদ গো এই বাগানের মালিক কাউকে দেখতে পাওয়া যায় না, আমি বিনা হুকুমে আঙ্গুর পেরে তোমার মুখে আমি কখনো দিতে পারবো না। যায়েদ আপন অজরণে কান্না করে, তাহার নাবি মুস্তফা আমার কাঁদে। এদিকে বাবা বাগান মালিক দূর থেকে ছিল বলে আমার বাগানের ভিতরে এমন কোন চোর ঢুকেছে দেখা যাক, আঙ্গুর চুরি করার জন্য বাগান মালিক ধরে 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 যেমন বাবা চলে গেল, চিনে না ইনি হচ্ছেন নাবি মুস্তফা, ইনি হচ্ছেন আখেরের নাবি। বাগান মালিক জিজ্ঞাসা করলো, বলে এই বাচ্চাটার কেন এই অবস্থা? নাবি আমার বললেন, শুনো গো এই বাচ্চাটা তিন দিন থেকে অনাহারে আছে, তিন দিন থেকে পিপাসায় পড়ে আছে, বাচ্চাটা যাই যাই অবস্থা, তার হুলকুমটা শুকিয়ে গেছে। বাগান মালিক দুই খানা আঙ্গুর পেরে নাবি মুস্তফার হাতে দিয়ে দিলে, যেমনই দেওয়া দেওয়া নাবি মুস্তফা আমার একখানা আঙ্গুরকে নিয়ে জাইদের মুখে যেমন দিতে গেছে, জাইদ মুখটাকে বন্ধ করে দিয়ে অঝর মনে কেঁদে 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 কেঁদে, নাবি আমার দেখছেন জাইদের মুখের দিকে, জাইদের চোখের পানি ঝরঝর করে চলে যায়। নাবি আমার বলছেন, জাইদ কেঁদো না, এ নাও আঙ্গুরটা কেঁদে নাও। নাবি আমার মুস্তফা বারবার বলতে আছে, জাইদ মুখটা বন্ধ করে নিয়েছে, জাইদ আঙ্গুলের ইশারা দিয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাবি গো এক সঙ্গে একই সাথে আমরা তাইফ থেকে রাবানা হয়েছি, আপনিও তিন দিন থেকে অনাহারে পিপাসায় পড়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাই যাব, তবে আগে আপনি আঙ্গুরটা মুখে ভরো। বিশ্বের নাবি দয়ার নাবি মুস্তফা আমার যেমন যায় এই কথা নাবিকে আমার বলে দিলো,
আরে মোস্তফা আমার জায়েদ কে সিনাতে লাগিয়ে দিয়ে বলতে লাগলেন, ও জায়েদ বলো বলো, এমন কে তোমার বাপ জন্ম দিনে বলা, এমন কে তোমার মা জায়েদ, 10 মাস 10 দিন তোমার গর্ভে নিয়েছিল, জায়েদ যাও যাও, আমি নবী মোস্তফা, আমি তোমার মায়ের জান্নাতের টিকিট, এই আঙ্গুরের দুইখানা চুকা দিয়ে দিলাম। আচ্ছা বলো, নবীর কথা বধ হবে? সারা বিশ্বের মানুষের যদি কথা বধ হয় তো নবীর কথা হবে কি হবে না? তাহলে যদি বধ হয়ে যেত, এখানে একটা কথা বলি, যিনি ইমাম হোসেন শহীদ হন, তো ইমাম হোসেনকে নবী মুস্তফা ছোট্ট অবস্থায় যখন নিয়েছিলেন খেলাধুলা করতে, নবী নিজে ঘোড়া তৈরি হয়েছিলেন, জোরে বলুন, নবী হোসেনের জন্য ঘোড়া তৈরি হয়েছিলেন, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে সে নবী। তো একদিন বলছেন নবী, বলছেন ভাই হুসাইন, তুমি যার হাতে শহীদ হবে তার সিনাতে দেখবে একটা লম্বা সাদা দাগ থাকবে। তো হুসেনকে যেদিনকে শহীদ করে সিম, ওই সময়তে হুসেন নামা বলছে, ভাই তুমি তো শহীদ করবেই, তা তোমার বুকের বোতামটা একটু খুলে দেখাও। তো সিমার বলেছিল, কেন আমার সিনার বোতাম খুলবো? বলে আমার নানা যেটা বলেছিলেন সেটা সত্য না মিথ্যা সেটা প্রকাশ্য দেখব। সিমর যেমন খুলে দিল, দেখছে তো তার সিনাতে একটা লম্বা সাদা দাগ ছিল। ইমাম হোসেন দেখার পরে চোখ দুটোকে বন্ধ করলেন, হুসেনের দুই চোখের কোণা দিয়ে দুই ফোঁটা পানি পড়েছিল, জোরে বলো সুবহানাল্লাহ। নাই এই বড় বড় বেকুপেরা বড় বড় পাঞ্জাবি পরে মেয়া লোকের মতন কাপ মাথায় কাপড় লাগিয়ে তারা ফতোয়া জারি করে বলছে নবীর ইলমে গায়েব নাই। আরে যার জন্য সব কিছু, নামাজ রোজা হজ জাকাত যা কিছু পেলি নবীর কারণেই তো, আবার সে নবীর বেতহীন কথাবার্তা। আরে তুই কার জন্য পৃথিবীতে মুখ দেখলি? তোর বাপ যদি তোর মায়ের সাথে বিয়ে না হতো তুই পৃথিবীতে আসতি? তার কেন এত বড় বড় কথা দিয়ে কেন তোরা চলিস? যাক আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের আমাদের সবকে যাতে সঠিক পথে নিয়ে তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলো আমি সুম্মা আমিন, আমি পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল, পৃথিবীর সব কিছু নবী মুস্তফাকে নবী বলে মেনেছে, কিন্তু পৃথিবীতে দুইটা জিনিস আজও মানেনি, কিয়ামত পর্যন্ত তারা মানবে না। এক নাম্বার হলো মানুষের মধ্যে যে শয়তান, সে নবীকে মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। জিনের মধ্যে যে শয়তান, সেও আপন, কিয়ামত পর্যন্ত তারা মানবে না। তবে নবীর প্রতি ভালোবাসা রাখার চেষ্টা করুন, যত নবীর প্রতি ভালোবাসা রাখবেন নবীর বেড়া পার হয়ে যাবে, জোরে বলুন। যেমন